হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে হাজির হয়েছে কোলিঙ্কের আইপি, ইনব্যান্ডের আইপি দিয়ে আমরা কীভাবে রিয়েল আইপির মাধ্যমে, মাইক্রোটিকে রিয়েল আইপির মাধ্যমে ফরওয়ার্ড করতে পারি সেই বিষয়টা জানার জন্য। তো আমি 8 পোর্টের একটা ডুয়েল পাওয়ার সাপ্লাইয়ের ওয়েলটি দিয়ে কাজটি করব। আপনারা 8 পোর্টের ইপন ওয়েলটি এবং 4 পোর্টের ডুয়েল পাওয়ার সাপ্লাইয়ের ইপন ওয়েলটিগুলাতে এই কাজগুলো করতে পারবেন সেমভাবে। তো এটা করার জন্য আমরা প্রথমে ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করে নিয়েছি, এবং মাইক্রোটিকের একটা পোর্ট থেকে আমি G4 কানেক্ট করে নিয়েছি। দেখেন, আমরা ওইটিতে ঢোকার জন্য আপনারা জানেন যে ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে ঢুকতে হলে আপনাকে আইপি ইউজ করতে হয়। আমরা ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে ঢুকবো, বিদায়, আমাদের আইপি বসিয়ে নিতে হবে। এরকম একটা আইপি বসিয়ে নিলে আপনি 192.168.0.88 কে হিট করে এই ওয়েলটিতে অ্যাক্সেস করতে পারবেন। দেখেন, আমরা অ্যাক্সেস করতেছি 192.168.0.88 কে হিট করে আমরা ঢুকে গেলাম ওয়েলটিতে। আপনারা সেমভাবে আপনাদের নেটওয়ার্ক পোর্টের মাধ্যমে এভাবে ঢুকতে পারেন। এটা হলো ইনব্যান্ড, আউটব্যান্ডের আইপি। এটা হলো আপনার নেটওয়ার্ক ম্যানেজমেন্টের আইপি, ম্যানেজমেন্টের আইপি। এটা এটা দিয়ে আপনি ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার ওয়েলটিকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা চাচ্ছি যে না, আমরা কোনো কেবল লাগাবো না, আমরা সরাসরি মাইক্রোটিকের যে পোর্ট আছে ওই পোর্ট দিয়ে, ইনব্যান্ডের আইপি দিয়ে আমরা আসলে ঢুকবো। সেক্ষেত্রে এখানে একটা ইনব্যান্ডের আইপি দেওয়া আছে, দেখেন 192.168.1.88। এটা যদি আপনি মাইক্রোটিকে বসিয়ে নেন, তাহলে আপনি এই এআইপি দিয়ে আপনার লোকাল নেটওয়ার্ক থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা এআইপিকে চেঞ্জ করবো, আমি আমাদের নিজেদের বানানো একটা আইপি দেবো, সেই আইপি দিয়ে আমরা ওইটিকে অ্যাক্সেস করার চেষ্টা করব। প্লাস হলো আমরা মাইক্রোটিকের যে আইপিটা আছে সেই আইপি আইপিতে পোর্টের মাধ্যমে আমরা ফরওয়ার্ড করে ওই রিয়েল আইপি দিয়ে আমরা যে কোনো নেটওয়ার্ক থেকে আমাদের ওইটিটাকে অ্যাক্সেস করব। তো সেটা করার জন্য আপনাকে মাইক্রোটিকে যেতে হবে। আপনি যে মাইক্রোটিকের আন্ডার থেকে সার্ভিস দিচ্ছেন, দেখেন আমি মাইক্রোটিকের ইথারনেট পোর্ট থেকে, ইথার 1 থেকে একটা আপলিং লাগিয়ে নিয়েছি আমাদের ওয়েলটিতে। ইথার 1 দেখেন কানেক্টেড আছে। আমরা ইথার 1-এ যদি সেম আইপিটা দেই, 192.168, দেখেন এই আইপিটা যদি আমি দেই, তাহলে আমরা ওই এই নেটওয়ার্ক থেকে পিং করে ওই আইপিটাকে পাবো। দেখেন ডিরেক্ট আমি ইথার 1-এ দিয়ে দিচ্ছি। আপনারা আপনার মাইক্রোটিকে যে পোর্ট থেকে বের করবেন ওই পোর্টে দিয়ে দিলেই হবে, 192.168.0.88। দেখেন আমরা 88-কে পিন করে পাবো, সরি 0 না 1। দেখেন আমাদের ইনভেন্টেড আইপিটা কিন্তু আমরা দেখিয়ে নিয়েছিলাম 1, দেখেন 1.88। তো 1.88 যেহেতু, সেক্ষেত্রে আমাকে এখানে 1 ইউজ করতে হবে। দেখেন আমরা 1-কে পাচ্ছি। আমরা এই সেম নেটওয়ার্কের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমরা এভাবে এআইপি দিয়েও আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু সাধারণত এআইপিটা অনেকেই ইউজ করে, বা আপনার অনেক রাউটারের মধ্যে দেওয়া থাকে, এই কারণে ব্রডকাস্টিং হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমাকে নতুন একটা আইপি সিরিজ ক্রিয়েট করে নিতে হবে। দেখেন আমরা একটা নতুন আইপি সিরিজ ক্রিয়েট করতেছি, আপনারাও সেমভাবে ক্রিয়েট করলে হবে। 172.16.1, আমরা অন্য একটা আইপি দিব, 77.1/30। আমরা 30 সিরিজের আইপি ইথার 1-এ দিয়ে নিলাম। আপনারা আপনার মাইক্রোটেক থেকে যে পোর্টের মাধ্যমে বের করবেন ওয়েলটিতে, ঠিক সেই পোর্টে আপনাকে অ্যালাউ করে নিতে হবে। দেখেন আমরা অ্যালাউ করেছি, দেন আমরা এই আইপিটাকে আমরা ইনব্যান্ডেতে বসাবো। দেখেন আমরা এখানে নামটা লিখে দিচ্ছি, আপনারা এইভাবে নাম চেঞ্জ করে নেবেন ওয়েলটির, ইনব্যান্ড ইনব্যান্ড আইপি। দেখেন আমরা এই আইপিটাকে ম্যানেজমেন্ট বোর্ডের মাধ্যমে ঢুকে, আমি তো এখন ম্যানেজমেন্টের মাধ্যমে ঢুকে আছে, আমরা আমাদের নেটওয়ার্কে ওটা আমরা বসিয়ে দেবো। দেখেন 192.168, সরি 172.16.77.2, আমার 1 যেহেতু গেটওয়ে, আমার আইপিটা অবশ্যই হবে 2,
আমাদের সাবনেট হবে 252। আপনার যদি /30 আইপি দেন সেমভাবে আপনাকে সাবনেট বসিয়ে নিতে হবে 172.16.77.1। ওয়ান হলে গেটওয়ে, আমাদের ভিলেন সেমটাই থাকবে, আমরা যেহেতু ডিফল্টভাবে কাজ করবো সেক্ষেত্রে ভিলেনটা সেম থাকবে। দেখেন আমরা সেভ দিয়ে দিয়েছি, এখানে সেভ হয়ে গেছে। এখন আমাকে সেভ কনফিগারেশন যেতে হবে, সেভ কনফিগারেশন দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। দেখেন এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমরা আমাদের ইয়াটা চেঞ্জ করে দেব, আমরা আমাদের যে ম্যানেজমেন্টের রিপোর্টটা ছিল আমরা সেটা খুলে নিলাম, আমরা ম্যানেজমেন্ট রিপোর্টটা খুলে নিলাম। দেখেন আমি আর এখন এআইপি দিয়ে ঢুকতে পারতেছি না, দেখেন আমরা এআইপিকে আর পিং করেও পাবো না, আমরা যেহেতু ম্যানেজমেন্টে খুলে দিয়েছি আমরা দেখেন আর ঢুকতেছি না। তো সেক্ষেত্রে আমরা আমাদের ওই মাইক্রোটিকের আন্ডারে একটা পিপিটিভি কানেক্ট করে আমি কানেক্ট করে নিচ্ছি, আমি যেহেতু অন্য নেটওয়ার্কের মধ্যে আছি এই কারণে। দেখেন এখন আমরা যে আইপিটা দিয়েছি সেই আইপি দিয়ে আমরা ঢুকবো, আপনি ওই নেটওয়ার্কের আন্ডারে থাকলে আপনি সরাসরি ঢুকতে পারবেন। এটা কেন করছি আমি অন্য নেটওয়ার্ক থেকে, কারণ হলো যে আমরা রিয়েল আইপি দিয়েও ঢুকে দেখাবো, এই কারণে আমি অন্য নেটওয়ার্ক থেকে করছি। 77.2 দেখেন আমরা ওই আইপিকে হিট করলাম, আমরা একটা লগইন পেজ পেয়ে গেছি, দেখেন লগইন পেজ দিয়ে আমরা ঢুকে গেলাম। দেখেন এখানে আপনার ইন ভেন্ডার আইপিটা কিন্তু আমাদের এইটা, এই কারণে আমি এ আইপি দিয়ে ঢুকতে পারলাম। যাই হোক এখন আমরা এটাকে এই আইপিটাকে ফরওয়ার্ড করবো আমাদের রিয়েল আইপি, আমাদের মাইক্রোটিকের যে রিয়েল আইপিটা আছে ঠিক সেই আইপিটার মাধ্যমে আমরা ফরওয়ার্ড করবো। এই দেখেন আমাদের আইপিটা হলো এ আইপিটা, এ আইপিটার মাধ্যমে আমরা এখানে আমরা ফরওয়ার্ড করবো। তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের মাইক্রোটিকে নেটিং করে নিতে হবে, এ আইপির মাধ্যমে ফরওয়ার্ড করে নিতে হবে। দেখেন আমরা এই ইনভার্টার আইপিটাকে এআইপির এগেনস্টে আমরা এআইপি দিয়ে ফরওয়ার্ড করে বের করবো। দেখেন আমরা ফরওয়ার্ড করে বের করার জন্য অবশ্যই আমাদেরকে ফায়ারওয়েলে গিয়ে নেটে যেতে হবে, নেটে গিয়ে আমাদেরকে ডেসনেট একটা অপশন ক্রিয়েট করতে হবে। দেখেন ডেসনেট করবো, ডেসনেটে গেলাম, তারপরে আপনাকে দেখেন আমাদেরকে ডেসনেট সিলেক্ট করে দিতে হবে। এখানে ডেসনেট আইপি অ্যাড্রেসে আপনাকে ওই রিয়েল আইপিটা ইউজ করতে হবে। দেখেন আমি রিয়েল আইপিটা নিচে রেখে দিয়েছি, কপি করে নিলাম। আপনাদের মাইক্রোটিকে যে রিয়েল আইপি আছে সেই রিয়েল আইপি দিয়ে আপনারা করবেন। TCP/6 এবং ডেসনেট পোর্ট, আমরা এখানে একটা পোর্ট ইউজ করবো, এই পোর্টের মাধ্যমে ফরওয়ার্ড হয়ে যাবে। আমরা পোর্টটার নাম দিলাম 8050। দেন এখানে আর কোনো কাজ নেই, আমাদেরকে এখানে অ্যাপ্লাই দিয়ে দিতে হবে এবং অ্যাকশনে গিয়ে এখানে আপনাকে ডেসনেট সিলেক্ট করে দিতে হবে এবং আইপি অ্যাড্রেসে আপনি যে আইপিটা আপনার ইয়েতে দিলেন ওয়েলটিতে দিলেন এই যে এইটা, ঠিক এই আইপিটা আপনাকে এখানে দিতে হবে। দেখেন আমি দিচ্ছি শুধু আইপিটা দিবেন, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। এখানে পোর্টটা দিতে হবে 80, আপনার যেহেতু এই আইপির এগেনস্টে 80 পোর্টটা অ্যালাউ আছে সে কারণে আপনাকে 80 দিতে হবে। দেন অ্যাপ্লাই, ওকে, অ্যান্ড দেন এটা যেহেতু ডেসনেট হয়ে গেল এখানে আপনাকে অবশ্যই ইয়া দিয়ে দিতে হবে, ওয়েলটি কমান্ড দিয়ে দিলাম যে ওয়েলটির জন্য এই নেটিংটা করা হয়েছে, অন্য সবাই যেন বুঝতে পারে ওয়েলটিতে ঢুকে। দেন আমরা এটাকে এখন রিয়েল আইপি দিয়ে পাবো, আজানার কারণে আমরা আসলে ভিডিওটা অফ রাখছিলাম। দেখেন আমরা এই আইপি আর এই পোর্ট ইউজ করে এখন আমরা ঢুকতে পারবো। দেখেন আমরা আমরা আমাদের নেটওয়ার্ক থেকে যখন আমি আমার নিজের নেটওয়ার্ক আন্ডারে থাকবো তখন আমি এআইপি দিয়েও ঢুকতে পারবো, চাইলে আমরা ওই ফরওয়ার্ড করা আইপি দিয়েও ঢুকতে পারবো। 8050 দেন অ্যাডমিন, আপনার যে পাসওয়ার্ডটা সেটাই আপনি ইউজ করবেন, আমরা ডিফল্টটা ইউজ করতেছি। দেন আমরা এআইপি দিয়ে এখন অ্যাক্সেস করতে পারতেছি, দেখেন অ্যাক্সেস করে ফেললাম। হ্যাঁ এখানে কিন্তু এআইপি, কিন্তু আমরা এআইপি দিয়ে ফরওয়ার্ড করার কারণে আমরা ওই আইপি দিয়ে ঢুকতে পারছি একদম ইজিভাবে অনেক ভিডিওটা, এই ভিডিওটা করা। হ্যাঁ আপনি চাইলে আরও যদি কোনো সমস্যা হয় আমাদের কোলিঙ্কের সাপোর্ট টিম আছে, অনেক স্ট্রং সাপোর্ট টিম, তাদের থেকেও হেল্প নিতে পারেন। আর চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে নক করলেও আমরা অ্যান্সার দিয়ে দেবো। তো এই ভিডিওটা আসলে অনেকে রিকোয়েস্ট করা, অনেকে বলে যে আসলে রিয়েলিটি দিয়ে কীভাবে কোলিঙ্কে ফরওয়ার্ড করা যায় না, অমুক তমুক এই সমস্ত কথা অনেকে বলে। হ্যাঁ আমরা আসলে এটা খুবই ইজিভাবে করা যায় সেটা আজকে ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম। দেখেন আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করলে পাবেন। আর এই ভিডিওর স্পন্সরে আছে ওয়ার্কস্টেশন কমিউনিকেশন এবং র্যান শপ XYZ। হ্যাঁ আপনারা এই আমাদের কোল্ড লিঙ্ক ব্র্যান্ডের ওয়েলটি ওয়েনিউ
আমাদের মেইন ইম্পোর্টার হলো ওয়ার্ক স্টেশন কমিউনিকেশন, এবং অথরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে আছে র্যানশপ। হ্যাঁ, র্যানশপকে আপনারা সহজেই ওয়েবের মাধ্যমে পাবেন, www.ranshopxyz.com, সরি xyz। তো আপনারা র্যানশপ থেকে সকল নেটওয়ার্কিং প্রোডাক্ট নির্দ্বিধায় নিতে পারেন। আমাদের সার্ভিস সাপোর্টের লেভেল অনেক স্ট্রং, এবং ওয়ার্ক স্টেশন কমিউনিকেশন কোল্ডিং ব্র্যান্ড বাংলাদেশের মেইন ইম্পোর্টার হিসেবে আছে। আমাদের থেকে জিনিস নিলে আমরা সর্বাত্মক সব দিক দিয়ে সহযোগিতা করে আপনাকে অবশ্যই বেস্ট সার্ভিস অ্যান্ড সাপোর্ট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। কোল্ডিং নিয়ে কোনো সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের মেইন ইম্পোর্টারের সাথে যোগাযোগ করতে পারেন, র্যানশপের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সার্ভিস সাপোর্ট দিব। হ্যাঁ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, সালামু আলাইকুম।